নমস্কার বন্ধুরা রিসেন্টলি আমেরিকার তরফ থেকে তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভারতকে অফার করেছে বাট ওয়ে এখানে একটা টুইস্ট আছে যে মুহূর্তে আমেরিকার তরফ থেকে তাদের এই যুদ্ধ বিমান অফার কর। তার ঠিক পরে আমেরিকার অ্যাম্বাসেডারের যে ধরনের স্টেটমেন্ট এসেছে সেটা শুনলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমেরিকা ভারতের সাথে কোনো দেশের যুদ্ধ লাগানোর পরিকল্পনা করছে এবং আমেরিকা চাইছে যখন ভারতে যুদ্ধ লড়বে তখন অতিরিক্ত হাতিয়ারের যে ডিমান্ড আসবে তাকে আমেরিকা পূরণ করবে এবং ওরা ভারত থেকে বিলিয়ন্স অফ ডলারের একটা ডিফেন্স ডিল কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের ন্যাশনাল পলিটিক্সে যা হচ্ছে রিসেন্টলি এই ধরনের খবর আসছে যে বিজেপি পুনরায় দু সালে দেশে ইলেকশন করাতে চাইছে আর স্বাভাবিকভাবে যদি ওরা এমনটা করে তাহলে তার আগে বিজেপিকে এমন কিছু করতে হবে যাতে ওরা নিজের দমে পুনরায় বহুমত পেতে পারে ফলে সমস্ত বিষয় থেকে বেশ কিছু প্রশ্ন উঠছে যে আমেরিকার তরফ থেকে আচমকা বাংলাদেশের রিজিম চেঞ্জ পাকিস্তানের মাধ্যমে কাশ্মীরের টেরা ডাটা করানো এই সব কিছুই কি আমেরিকার একটা গ্রেট প্ল্যানের অংশ ছিল যেখানে ওরা চায় যে ভারত রাশিয়া অথবা ইসরায়েলের মতো কোনো যুদ্ধের লিপ্ত হোক এবং এর মাধ্যমে আমেরিকা বিলিয়ন্স অফ ডলারের একটা ডিফেন্স ডিল পাবে ভারত থেকে এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন

For material sale partners, uh, the more options that are out there, I think the stronger the Indian Air Force uh, is going to be in the future. Uh, we certainly want to uh, give them the best that we have in uh, the F 16s, but ultimately it's going to be a, a, a choice for the Indian Air Force on what they want to uh, do with their uh, air defense. F 16 offer বাট এটা ভারতের উপরে নির্ভর করছে যে ভারত কি চায় আমরা ভারতের সাথে আছি বাট এর ঠিক পরের দিনই আমেরিকার অ্যাম্বাসেডার এরিক গার্ডসিটি এক আশ্চর্যজনক ক্লেম করে যেটা শুনলেই আপনারা পুরো গেম বুঝে যাবেন এরিক গার্ডসিটির দাবি যে আমরা মানে আমেরিকা ভারতকে একটা সুযোগ দিতে পারে নিজেদের যত সীমাবিবাদ রয়েছে সেটাকে পুরোপুরি মিটিয়ে ফেলার জন্য আর এর জন্য আমরা ভারতের সাথে আছি যখনই ভারত আমেরিকাকে ডাকবে আমেরিকা এখানে হাজির হবে সাহায্যের জন্য আর আপনারা যারা আমেরিকার হিস্ট্রি জানেন স্পেশালি চারশো বছর ধরে কিভাবে সিঙ্গেল কান্ট্রির রিজার্ভ কারেন্সি কাজ করেছে মানে আগে পাউন্ড আর এখন ডলার তারা তো অলরেডি গেম বুঝে গেছে যে আমেরিকা এখানে ভারতকে পুশ করছে কোনো একটা যুদ্ধের জন্য আচ্ছা এখানে মূল বিষয় হল আমেরিকা চাইছে ওদের যে ডিপ স্টেট আমেরিকা ছাড়ার আগে ভারতের সাথে কোনো বড় ডিফেন্স ডিল হোক কিন্তু মুশকিল হলো ডিফেন্স ডিল তো তখনই হবে যখন একটা ডিমান্ড ক্রিয়েট হবে আর ডিমান্ড কিভাবে ক্রিয়েট হবে যদি ভারত কোনো দেশের সাথে যুদ্ধে লড়তে শুরু করে আর স্বাভাবিকভাবে এই জন্যই কিন্তু আমেরিকার তরফ থেকে কন্টিনিউয়াসলি ভারতের আশেপাশে ডিমান্ড তৈরি করছে যাতে এর সাহায্যে ওরা ভারত থেকে কোনো বড় হাতিয়ারের ডিল পেতে পারে সেম কাজ আমেরিকা রাশিয়া আর ইসরায়েলের সাথেও করেছে এই দুটো দেশে কনফ্লিক্ট বাঁধানোর পর আমেরিকার তরফ থেকে বিলিয়ন্স অফ ডলারের হাতিয়ারের অর্ডার দেওয়া হয় আমেরিকান ডিপ ডিপস্টেটকে সেম কাজ ওরা ভারতের সাথেও করতে চাইছে বাট এখানে প্রশ্ন আসছে যে ভারতের সাথে কোন দেশের যুদ্ধ লাগতে পারে ওয়েল এখানে কিন্তু মেনলি তিনটে দেশ রয়েছে পাকিস্তান চায়না বাংলাদেশ চীনের কথা বললে চীনের শি জিনপিং আপাতত আমেরিকার পাপেট নয় তো শি জিনপিংকে কন্ট্রোল করে ভারতের সাথে যুদ্ধ লাগানো খুবই মুশকিল স্পেশালি আজকের দিনে ভারত চায়না আর রাশিয়া পুরোপুরি একজোট হয়েছে যাতে ডিডলারাইজেশন করানো যায় আর আমেরিকার সাথে চীনের ডিকাপলিং হওয়ার পর ভারতের মার্কেট চায় তাই ওরা এই মুহূর্তে রিস্ক নেবে না ভারতের সাথে কনফ্লিক্ট বাকি থাকছে দুটো বর্ডার যেটা অলরেডি অ্যাক্টিভ রয়েছে নাম্বার ওয়ান পাকিস্তানের তরফ থেকে ভারতের ওপর কাশ্মীরে কন্টিনিউয়াসলি ট্রেডারটা করাচ্ছে আর দ্বিতীয়ত বাংলাদেশ যেখানে হালে আমেরিকার রিজিম চেঞ্জ করিয়ে হিন্দু গণহত্যা করাচ্ছে আর আমাদের যে লাস্ট ভিডিও সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি মেনশন করেছি এই মুহূর্তে বাংলাদেশের ভেতর জেহাদের প্রিপারেশন চলছে এই ছবিটা দেখ এটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি যেখানে এইভাবে ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য মোটিভেট করা হচ্ছে আর শুধু তাই না অলরেডি আপনারা জানেন যে আমেরিকার এই যে গভর্নমেন্ট বাংলাদেশে রয়েছে তারা ক্ষমতায় আসতেই সবার আগে কী করেছে যত আতঙ্কবাদীদের লিডার রয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে রিসেন্টলি আপনাদের বলেছিলাম এক আতঙ্কবাদী জসীম উদ্দিন মোহাম্মদ সে কিন্তু ক্লিয়ারলি দাবি করেছে আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ করব এবং পশ্চিমবঙ্গকে আলাদা দেশ বানাবো তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমেরিকার ফুল কন্ট্রোল রয়েছে বাংলাদেশেরও তো ওরা বাংলাদেশের তরফ থেকে যা কিছু করাতে পারে উদাহরণ হিসেবে যদি আমরা হাইপোথেটিক্যালি এমনটা ধরে নিই যে বাংলাদেশের তরফ থেকে আমেরিকা পশ্চিমবঙ্গ বা আশেপাশের কোনো রাজ্যে বড় টেরার এটা এমন পরিস্থিতিতে আপনাদের কি মনে হয় ভারত সরকার বসে থাকতে পারবে ডেফিনেটলি না ভারতকে কোনো না কোনো কাউন্টার মিলিটারি অ্যাকশান তো নিতেই হয় আর এটাই আমেরিকা চাইছে আর দেখ যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে পিও বা বাংলাদেশের সেনা নাম তো ডেফিনেটলি এখানে একটা পারমানেন্ট সলিউশন করা হবে এই সেনা কিন্তু আর ফিরে আসবেন আর স্বাভাবিকভাবে একটা লং টার্ম যুদ্ধ চালানোর জন্য যে হাতিয়ারের সাপ্লাই প্রয়োজন সেটা কে দেবে রাশিয়া আর ইসরায়েল অলরেডি নিজেরাই যুদ্ধে ব্যস্ত তো ডেফিনেটলি শর্ট নোটিসে ভারতের যে পরিমাণ ডিমান্ড তাকে পূরণ করতে পারবে একমাত্র আমেরিকা আর খুব সম্ভবত এই কারণেই আমেরিকা অলরেডি দেশের ভেতরে একটা কিয়স তৈরি করেছে ফলে প্রাইম মিনিস্টার মোদীকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয় কোনো না কোনো মিলিটারি অপশান তো নিতেই হয় আর রিসেন্টলি ন্যাশনাল পলিটিক্সে যা ঘটেছে তা কিন্তু এই পুরো কনসপিরেসিকে আরও বেশি বল দিচ্ছে হালেই বিজেপির তরফ থেকে চেষ্টা করছে যাতে এক দেশ এক ইলেকশন আনতে পারে আর যে ধরনের রিপোর্ট পাচ্ছি তাদের দাবি করা হচ্ছে দু সালের মধ্যেই দেশে পুনরায় প্রধানমন্ত্রী পদের ইলেকশন হতে পারে যেখানে দু সালের জানুয়ারি মাসে প্রাইম মিনিস্টার মোদীর চতুর্থবারের জন্য প্রাইম মিনিস্টারের শপথ নিতে চাইছে ফলে স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে যদি ওরা ভোট করাতে চায় তার আগে বিজেপিকে এমন কিছু করতে হবে যাতে পুনরায় প্রধানমন্ত্রী মোদী আগেকার মতন জনসমর্থন ফিরে পায় কারণ এই কৈলাসিন গভর্নমেন্টের আন্ডারে বিজেপি সেই সব কিছু করতে পারবে না যেটা ওরা চাইছে বা যে সমস্ত বিল আনতে চাইছে তার একটাও কিন্তু পাশ করানো সম্ভব তো খেয়াল করেন পরিবেশ তৈরি হয়ে গেছে দেশের ভেতরে কেয়স তৈরি প্রাইম মিনিস্টার মোদীর কাছে বহুমত নেই পাকিস্তানের তরফ থেকে অ্যাটাকের ভয় রয়েছে আর বাংলাদেশের পরিস্থিতি বিগড়ে রয়েছে এমন পরিস্থিতিতে আমেরিকা বসে রয়েছে তাদের ডিফেন্স ডিলের জন্য যাতে ওরা ভারতে হাতে আর এক্সপোর্ট করতে পারে তো এখানে মেনলি দুটো সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান আমেরিকা পাকিস্তানকে প্রভোগ করে কাশ্মীরে কোনো অ্যাটাক করাতে পারে অথবা বাংলাদেশের থ্রু ভারতের এই রিজিয়ানকে ডিস্টেবেল করাতে পারে যাতে ভারত সরকার বাধ্য হয় মিলিটারি অ্যাকশান নিতে এবং আমেরিকার ডিপ স্টেট আমেরিকা ছাড়ার আগে একটা শেষ বড় ডিফেন্সের ডিল পেতে চাইছে আর স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে যদি বিজেপি কোনো মিলিটারি অ্যাকশান নেয় তো এটুকু তো গ্যারান্টি যে বিজেপিকে নিজের দমে সরকার করতে থেকে কেউ ঠেকাতে পারবে তো পরিস্থিতি খুব বেশি ইন্টারেস্টিং হয়েছে এবং আমেরিকার যা ইতিহাস ওরা কিন্তু খুব বেশি প্যারে ভারতে কিছু একটা করানোর জন্য এখন দেখার বিষয় হলো এটা যে ভারত সরকার কী চাইছে যে পরিমাণে আমেরিকা অ্যাগ্রেসিভ তাতে ভারত কতক্ষণ আমেরিকাকে ঠেকিয়ে রাখতে পারবে স্পেশালি পাকিস্তান আর বাংলাদেশ দুটো দেশের ওপর আমাদের কন্ট্রোল নেই সেটা এখন দেখার বিষয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ